হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকে আপনাদেরকে শেখাই একটা নতুন রেসিপি, সেটা হলো টমেটো জেলি। আর কিভাবে বানাতে হয় চলুন দেখে নেই। প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব, আর তার জন্য লাগছে 1 টিস্পুন সাদা জিরে। এটা কিন্তু শুকনো খলায় ভেজে নিতে হবে। যখন বুঝবেন যে জিরেটা ঠিক একদম ঝরঝরে টাইপের হয়ে গেছে, একটা হালকা স্মেলও বেরোচ্ছে, তখন বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে। আর কনস্ট্যান্ট এইভাবে নাড়াচাড়া করতে হবে। জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এখন এটা আমি গুঁড়িয়ে নেব। ফোড়নের জন্য লাগছে 1/4 টিস্পুন, 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা আর 2 তেজপাতা। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এই সময় আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, আর একই সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এটা হালকা জাস্ট 5 সেকেন্ডের মতো এরকম নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়াম টু লো আছে রেখে দিয়েছি। আর অন্যদিকে আমি কিন্তু 200 গ্রাম টমেটো নিয়ে নিয়েছি, আর এরকম লাল টুকটুকে টমেটোতে করলে খুবই কিন্তু দেখতে ভালো লাগে। আর আমি কিন্তু একটা টমেটোকে বড় বড় টুকরো করে নিয়েছি, এই মতো করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে একই সাথে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ 1/2 টিস্পুনের মতো। আর গ্যাসের আঁচ কিন্তু আমার লো ফ্লেমে আছে, এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হয়। আর মনে রাখতে হবে 200 গ্রাম টমেটোতে কিন্তু 200 গ্রাম চিনি লাগবে। আপনারা যদি 500 গ্রাম টমেটোতে করেন তো 500 গ্রাম চিনি, যত নেবেন টমেটো আর ততই চিনি লাগে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি চিনি 200 গ্রাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। আর টমেটোর যে একটা নিজস্ব জল থাকে সেটাতেই কিন্তু হয়ে যাবে, আর এতে কিন্তু কোনো এক্সট্রা জল ইউজ করব না। আমি চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করব, আর কনস্ট্যান্ট এরকম কিন্তু হালকা হাতে নাড়তে থাকবো। কি সুন্দর কিন্তু চিনিটাও গলে গেছে, আর সাথে কিন্তু টমেটোটাও গলে গেছে। আর আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করলাম না, কারণ কি জল ব্যবহার করলে টমেটোর চাটনিটা কিন্তু বেশি দিন রাখা যেত না। এই যে জেলি জেলি ভাব, এটা কিন্তু প্রায় 15 থেকে 20 দিন, প্রায় 1 মাসও কিন্তু রয়ে যায়। কোনো নর্মাল টেম্পারেচারেই কিন্তু রেখে দিতে পারেন, কোনো ফ্রিজ ছাড়াই কিন্তু একদম খুব সুন্দর থাকে। আর লাগছে কাজু কিশমিশ, এটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন কিন্তু এর মধ্যে কাজু কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু অনেকেই টমেটো চাটনি বা জেলি ভালোবাসি না, তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই কিন্তু সুন্দর খেতে লাগে। যারা খেতে ভালোবাসেন না তারাও কিন্তু খেতে ভীষণ পছন্দ করবেন। আর একই সাথে দিয়ে দিচ্ছে খেজুর, এটা আমি 7-8টার মতো এরকম টুকরো করে ছাড়িয়ে নিয়েছি। টমেটোর জেলি কিন্তু রেডি, আর এটা কিন্তু আমি এখন ঠান্ডা করে নেব। একই সাথে গ্যাসের ওভেনটাও আমি অফ করে দিচ্ছি। আর ঠান্ডা করার পর আমি যে রোস্টেড জিরে গুঁড়ো করে রেখেছি ওটা দেব, আর পাতিলেবুর রস। তো এখন এটাকে আমি অপর দিক থেকে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না এটা ঠান্ডা হয়। এখন কিন্তু ঠান্ডাও হয়ে গেছে, কনসিস্টেন্সিটা ঠিক এই মতো হয়েছে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা পাতিলেবুর রস এতে দিয়ে দিতে হবে, খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আর আমি যে জিরেটা ভেজে রেখেছিলাম সেটা এরকম গুঁড়িয়ে নিয়েছি, অর্থাৎ রোস্টেড জিরে গুঁড়ো এখন আমি এতে
ছড়িয়ে দিচ্ছি। একই সাথে আমার টমেটো জেলিটা রেডি। এই একই পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানিয়ে খান। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে।